আমি তেওঁক অনুরোধ জানাইছো। এর পিছতে মেনুপুরত যে জঘন্য ঘটনা হল তাত অতি লজ্জাজনক। আমার মহিলা আজি আমি মহিলা হিসাবে আজি ভারতবাসী হিসাবে আজ বিশ্ববাসীর আগত আমি ভারতের নাগরিক হিসাবে পরিচয় দিবলে আমার লাজ লাগিছে। আজি আমার বুকে কাঁপি উঠি ইতিমধ্যে মণিপুরবাসী জনগণের স্বার্থত যত্যাবশ্যক সামগ্রী ঔষধ পাতি আদি সামগ্রী অনা নিয়া করবর কারণে ইতিমধ্যে রাষ্ট্রীয় ঘাইপথ বন্ধ করে দিয়ার যে ব্যবস্থা করেছিল এই রাষ্ট্রীয় ঘাইপথ শীঘ্রই মুক্তি করে দিবর কারণে আমার যে সুরক্ষার অভাব ঘটেছে আমার ভারতবর্ষত দুপাত দুপে আমার ভারতবর্ষত বাতৰি কাকত মেলিব নোৱাৰি, টিভি চাব নোৱাৰি, আমাৰ মহিলাৰ ওপৰত যি নিৰ্যাতন ধৰ্ষণ অপহৰণ ঘটনাই যি তীব্ৰ ৰূপ ধৰিছে তাৰ কাৰণে আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে মোদী ডাঙৰীয়া চৰকাৰে আমাৰ মহিলাৰ সুৰক্ষাৰ কাৰণে মানে তীক্ষ্ণ নজৰ ৰাখি উচিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বুলি আজিয়ে আমি প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ পৰা আমি আমি তেওঁক আমি যি নিসংখ্যভাৱে মহিলাৰ ওপৰত শেষ টার্গেট করে আসলে সকল পক্ষই আসলে সংগঠিত করেছে। আমি সকল পক্ষকে আমি আহ্বান জানাইছো আসলে এই মহিলা সমাজক আমি আসলে আমি মাতৃ জ্ঞান করে সকলে আসলে মাতৃ জ্ঞান করে আসলে আমি আগবাহিব লাগিব। আমি মহিলা সকলের উপর যিকোনো ধরনের যে অত্যাচার নির্যাতন এই অমানবীয় নির্যাতন আমি কেতিয়াও আসলে কোনো কামনা নকৰে। আমার এই চুবুরিয়া রাজ্য মণিপুরত মণিপুরবাসীর অবস্থার যে হয়েছে যে ভয়াবহ পরিস্থিতি তার সৃষ্টি হয়েছে, এই ভয়াবহ পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি ভারতের কমিউনিস্ট পার্টিয়ে আজি 25 জুলাই দিনট সমগ্র দেশজুড়ি মণিপুরবাসী রাইজর লগত থাকি আমি একাত্মবোধ মানে প্রকাশ করেছো। আমি সংহতি প্রকাশ করে আসলে এই সলিডারিটি মিটিং আমি অনুষ্ঠিত করেছো আমি নাজিয়াতো। গতি আমি এই সলিডারিটি মিটিংয়ের জড়িয়ে আমি ভারত সরকার আর মণিপুর সরকারক এই পরিস্থিতি উপশম ঘটাবর কারণে বাস্তব পদক্ষেপ লোবলে আমি দাবি জানাইছো। আমি প্রধানত অবৈধভাবে মজুত করে রখা লোকসকলের যে অস্ত্র শস্ত্র এই অস্ত্র শস্ত্র মানে মানে অস্ত্র শস্ত্র উদ্ধার করে গ্রেপ্তার করবর কারণে আমি দাবি জানাইছো। আর জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে সকল জনগণের মাজত যাতে এই শান্তি সম্প্রীতির এনাজরিডাল যাতে পুনের প্রতিষ্ঠা হয় তার কারণে আমি সকল পক্ষকে আমি আহ্বান জানাইছো। আমি মিয়ানমারের যে অনুপ্রবেশ ঘটি আছে এই অনুপ্রবেশ বন্ধ করবর কারণেও আর্মিরতে বিএসএফর জড়িয়ে বাস্তব ব্যবস্থা গ্রহণ করবল আমি এই সংহতি দিবসের জড়িয়ে আমি মানে দাবি জানাইছো। লগে ভারত সরকার প্রধানমন্ত্রীর বন্ধু গৌতম আদানীক মণিপুরের আসলতে 65,000 একর ভূমি এই মাইনিংয়ের ব্যবসায় করবর কারণে আর অন্যান্য ব্যবসায় করবর কারণে এই 65,000 একর ভূমি গতাই দিয়ার যে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত আমি বাতিল করবর কারণে শীঘ্রই বন্ধ করবর কারণে আমি এই সংহতি দিবসের জড়িয়ে আমি মানে দাবি জানাইছো। লগে আমি এই সংহতি দিবসের জড়িয়ে দাবি জানাইছো যে বিগত সময়সাত যা 28 জুন তারিখত আমার ভারতবর্ষর যে ন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়ান উইমেন যেটা ভারতের কমিউনিস্ট পার্টির প্রধান মহিলা গণসংগঠন এই গণসংগঠনের সাধারণ সম্পাদিকা এনি রাজা আর রাষ্ট্রীয় সম্পাদিকা নিশা সিদ্ধু সহ ভালেকেগুলি প্রতিনিধিয়ে মণিপুর ভ্রমণ করে 2-3 দিন ভ্রমণ করে যে বাস্তব অবস্থা দেখিলে এই বাস্তব অবস্থা দেখার পিছত এই বিজেপি রাজ্য সরকার বিএন সিংহর সরকারে যে এই পরিস্থিতি মানে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার কথাক লৈ যি প্রেস মিট দিছিল এই প্রেস মিট দিয়ার পিছত আসলতে এই বিএন সিং সরকারে যি গোচর রুজু করেছে তেওঁলোকৰ ওপৰত এই গোচরও আসলতে শীঘ্রই উঠাই লবর কারণেও আমি এই সংহতি দিবসের জড়িয়ে আমি দাবি জানাইছো। আমি পুনর্বার কৈছো যে সকল পক্ষক কৈছো তেওঁলোকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আসলতে তেওঁলোকৰ মূল সমস্যাবিলাক আলোচনা সৌহার্দ্যপূর্ণ আলোচনার জড়িয়ে তেওঁলোকে সমাধান করক এয়া আমি আশা কৰিছো। আজি সমগ্র বিশ্ববাসীক স্তম্ভিত কৰি তুলিছে আজি মণিপুরত যি ধরনের হত্যা হিংসা বর্বর নির্মম মানা ঘটনা সংঘটিত হয়েছে ই আসলে সভ্য সমাজক আসলে আমার মানব জাতি সভ্য সমাজক আসলে স্তম্ভিত করে তুলিছে। আমি নিজকে আসলে শ্রেষ্ঠ মানব বলে কবলে আমি আজি লাজ অনুভব করছো। এনেকা
এনেকুৱা ধৰণৰ মহিলাৰ ওপৰত অত্যাচাৰ চলিছে। গতিকে এই অত্যাচাৰ যাতে কোনো কালেই নহওক, কোনো প্ৰান্ততেই যাতে নহওক বিশ্বৰ, এই আশাও আমি ৰাখিছোঁ। সকলো পক্ষক আচলতে আমি মানৱীয়তাৰ দৃষ্টিভংগীয়ে আমি জীয়াই থাকিব লাগিব। আমাৰ সমস্যাবিলাক উদ্ভৱ হ'লেও আমি সৌহাৰ্দ্যপূৰ্ণ আলোচনাৰ জৰিয়তে আমি সমাধান কৰিব লাগিব। গতিকে এই কথাখিনিয়ে আমি আজি এই সংহতি দিৱসৰ জৰিয়তে উত্থাপন কৰিছোঁ। ভাৰতৰ কমিউনিষ্ট পাৰ্টিৰ উদ্যোগত শিৱসাগৰ জিলাৰ নাজিৰাৰ এই নাট্যমন্দিৰৰ বিষয়গৃহৰ সন্মুখত যি প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈছে, তাত আমাৰ অসম মহিলা সংঘ এনএফআইউডিৰ অন্তৰ্ভুক্ত, নেশ্যনেল ৱমেন ফেডাৰেশ্যন অৱ ইণ্ডিয়াৰ অন্তৰ্ভুক্ত এফিলিয়েশ্যন অসম মহিলা সংঘয়ো আমি পাৰ্টিৰ লগত সহযোগ কৰি এই সহমত প্ৰকাশ কৰি আমি এই মণিপুৰৰ ঘটনা তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। কিয়নো আমাৰ বিশ্ববাসীৰ আগত আজি আমি লাজ পাইছোঁ। আমাৰ ভাৰতৰ নাগৰিক হিচাপে আমাৰ ভাৰতবৰ্ষত ইমান এটা জঘন্য, ইমান এটা অপৰ্পৰ ঘটনা আমাৰ নাৰীৰ ওপৰত ঘটি গ'ল। আমি আশা নকৰোঁ এইবিলাক ঘটনা, যিহেতু ভাৰতবৰ্ষত আমাৰ বিজেপি চৰকাৰে বেটি পঢ়াওক বেটি বচাওক বুলি এটা শ্লোগান দি গাদীলৈ আহি আজি নাৰী কিয় সুৰক্ষা দিব পৰা নাই, আজি নাৰী কিয় অসুৰক্ষিত, নাৰী কিয় আজি হিংসাৰ জৰ্জৰিত অঞ্চলত মানে বলি হৈছে, তেওঁলোক শিশু বলি হৈছে, নাৰীসকল কিয় বলি হৈছে, এইবোৰ কিয় চৰকাৰে নিৰ্মূল কৰিব পৰা নাই। বিজেপি চৰকাৰে কেৱল সাম্প্ৰদায়িকতাৰ কথা কৈ মানে মহিলাৰ নিৰ্যাতনৰ যিবিলাক ঘটনা, সেই ঘটনাবিলাক কিয় তেওঁলোকে আজি উচিত বিচাৰ হোৱা নাই, উচিত আইন প্ৰণয়ন কৰি মহিলাৰ নিৰ্যাতনৰ লগত জড়িত যিবিলাক নিৰ্যাতন কৰা যিবিলাক দোষী, সেই দোষীবিলাকক কিয় ফাষ্টেগ আদালতৰ জৰিয়তে আজি বিচাৰ কৰি আমাক মহিলা সুৰক্ষা দিয়াৰ ব্যৱস্থা কৰিব পৰা নাই। কেৱল মাত্ৰ ধাৰ্মিক সাম্প্ৰদায়িকতা কথা ক'ব, মূল্যবৃদ্ধি হ'ব, সমাজত বিশৃংখলা, এই বিজেপি চৰকাৰে এই কোনো ধৰণৰ সমাজখনৰ শান্তি এটা পৰিৱেশ আনিব পৰা নাই, মহিলা সুৰক্ষা দিব পৰা নাই, কৃষক শ্ৰমিক কোনোৱে আজি আমাৰ সমাজত আজি সুৰক্ষিত নহয়। গতিকে এইবোৰ মানে কথা আমি উপলব্ধি কৰিছোঁ মৰ্মে মৰ্মে। গতিকে সমাজক আমাৰ শান্তি লাগে, বিজেপি চৰকাৰে যদি নোৱাৰে আমাৰ মহিলাক সুৰক্ষা দিব, আমাৰ এই ঘটনাৰ মূৰ পাতি লৈ, মণিপুৰৰ ঘটনা মূৰ পাতি লৈ তেওঁলোকে পদত্যাগ কৰক, আমাৰ মহিলাক সুৰক্ষা লাগে। আমি এই শান্তি স্থাপনৰ কাৰণে এই সংহতি দিৱসো পাতিছোঁ, কিন্তু ইয়াৰ আমি দেখা কৰিছোঁ মূল কাৰণটো যেতিয়া আৰম্ভ হৈছিল, যিটো কাৰণত আৰম্ভ হৈছিল সেই কাৰণটো তল পৰিল। এতিয়া হত্যা হিংসা অপহৰণ এইবোৰে হৈছে, মূল সমস্যাটো তল পৰিলে। আৰু যিকোনো দেশ বা জাতিৰ সমস্যাবোৰ যদি দীঘলীয়া কৰা হয় তেতিয়াহ'লে এনেকুৱাই হয়, খুব তৎপৰতাৰে সমস্যা সমাধান নহ'লে আনুষাংগিক সমস্যাবোৰ উলিয়াই এতিয়া মূল সমস্যা তল পৰিলে মন